কামারহাটির বিধায়ক মদন মিত্র বুলেট চালিয়ে বেলঘরিয়া সথরপল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলাতে আসছিলেন শুক্রবার সন্ধ্যায়। বিটি রোডে বুলেটের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বিধায়কের ডান হাত ও ডান পায়ে আঘাত লাগে। দুর্ঘটনার পর মদন মিত্র তার দলীয় কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, চিন্তার কোনো কারণ নেই, তিনি সুস্থ আছেন। যদি গাড়িটাকে যে মারছিল, যদি গাড়িটা এক পা, হ্যালো, ধর আমি তোকে বলছি আমার থেকে তোর অব্দি এগোতো, তাহলে মাথাটা পিছিয়ে যেত। তবে আমিও একজন নিয়েছিলাম গাড়িটা ফেলে দিয়েই রয়্যাল লাইফ সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। অন্য ছেলে 500 রয়্যাল এনফিল্ড নিয়ে আমি নিজে চালিয়ে ঢুকছিলাম। এবার কি হয়েছে, সাধারণ মানুষ এত বেশি, আর আমাদের পার্টির ছিল প্রায় 500,000, তারা আমায় মোটর বাইকে দেখে আমাকে বাঁচানোর জন্য তারা এত সতর্ক হয়ে গেছে, ফলে আমার স্পেসটা কম হয়ে গেছে, আমি গাড়িটাকে মুভ করাতে পারছি না। আর আমি যখন ডান দিকে ঘুরছি বিটি রোড থেকে জেনিথের দিকে, মানে ওইখান থেকে লরিটা আসছে, আমার মন বলছে লরিটার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হবে, মন একদম বলছে। আমি বলছি লরিটাকে বাঁদিকে যাবো, বাঁদিকে যাবো। ও একটা খালাসি চালাচ্ছিল, ও না বুঝে ডান দিকে চেপে দিয়েছে, আর আমি তো ডান দিকেই, আর বাঁদিকে তো তোমার সবজি, লোকজন যা হয়। মানে হঠাৎ আমি দেখলাম আর দম করে আওয়াজ হলো, সামনের ডান দিকের কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল মোটর বাইকের। আর আমি যেটা করেছি, আমি ক্লাচ ব্রেক ছাড়িনি, ওই অবস্থায় আমি ঢুকে গেছি লরির তলায়। এইবার কি হয়েছে, পাবলিক যখন শুনেছে মদন মিত্র ইঞ্জোর, তখন তারা লরিওয়ালাকে মারতে উঠেছে। লরিওয়ালা যদি একটু এগোয়ে তাহলে আমার বডি মাথা সব স্ম্যাশ হয়ে যায়। না কে করবে, একেবারেই দুর্ঘটনা, আমারই বোকামি, আমি হেঁটে আসতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে এখান থেকে গুড্ডুর খেলায় যাব। তারপরে আবার একটা আমাদের নন্দননগরে প্রোগ্রাম আছে, আরও আমাদের ওই গুড্ডুর খেলার আতশবাজির ব্যাপারে মানে অনেকগুলো প্রোগ্রাম ছিল। আপনার দুর্ঘটনার খবর শুনে বিভিন্ন জায়গার মানুষ, আপনার যারা যারা শুভাকাঙ্ক্ষী, তারা খুবই চিন্তিত, তাদের প্রতি কি বার্তা দেবে? তাদের জন্য বলছি আপনারা একেবারে নিশ্চিন্ত থাকুন, আমি খুব ভালো আছি। এবং এমন হয়েছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা খুব বড় নার্সিংহোমের সামনে, এক সেকেন্ডের মধ্যে তারা তুলে নিয়ে আমায় ব্যান্ডেজ করা, এই যে দেখুন স্লিং করা, এই যে পরপর পাঠানো, টিটেনাস দেওয়া এবং ফার্স্ট এড করা, এবং এই এইটা ম্যাক্সিমাম এইখান দিয়ে প্রচুর ব্লিড করেছে, ম্যাক্সিমাম ব্লিডিংটা হয়েছে পায়ের এই হাঁটু দিয়েতে। কিন্তু ওরা সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা নেওয়ার করেছে, ওরা বলছিল একটু অবজারভেশনে থাকতে, কিন্তু আমি সেসবে রাজি হইনি। কিন্তু একটা কথা ঠিক, যে যা লোক ছিল তাতে লরিওয়ালাকে যদি তাড়া মারতো আর ও যদি নিজে বাঁচবার জন্য ভয় পেয়ে দৌড়তো, তাহলে আমার তো ছেড়েই দাও। আমি কিন্তু গাড়ির ব্রেক চাপ, আমার